সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমানে রয়েছি সেই ভাইরাল কৃত জায়গা শ্রীমঙ্গলের, যেটা হজম টিলা বা সাজেক টিলার নাম বলা হয়। সত্যি এটা কোনো অংশে সাজেকের চেয়ে কম নয়, এবং এটা এই কারণে হজম টিলা বলা হয়, নিচ থেকে যখন কেউ এটা উপরে উঠে সে কিন্তু ক্ষুধার্ত, তার মনে হয় যে তার পেটে খিদা লেগে গেছে, এরকম একটা মনে হয়। আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন, আপনাদের কাছে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা শ্রীমঙ্গল থেকে আপনার বিদ্যাবিল অথবা হরুঞ্চর আসতে হবে, সেইখান থেকে আপনাকে আসতে হবে এই হজম টিলা। এটা কিন্তু একেবারে বাংলাদেশের শেষ সীমানা, শ্রীমঙ্গলের শেষ সীমানা, বিটিআর এই শ্রীমঙ্গলের একেবারে শেষ প্রান্ত, একেবারে ইন্ডিয়ার সংলগ্ন এক এলাকা। খুবই সুন্দর এবং বৈচিত্র্যময় শ্রীমঙ্গলের যে একটা নান্দনিক জায়গা, যে অনেকটা মনে হবে যে সবুজের যে নিচে সবুজ, উপরে নীলের যে একটা আবরণের খেলা, নীল সবুজের যে খেলাটা এখানে কিন্তু আসলে সেটা আপনি দেখতে পারবেন। আমার সাথে আজকে আমার মামা এসেছেন, আমি আমার মামাকে একটু ডাকবো। মামা একটু এদিকে আসেন। আমরা আপনি যে এখানে আসলেন, আপনার এই জায়গাটা দেখে কেমন লাগছে একটু বলেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি জাফলং থেকে দেখার জন্য আমি এখানে আসছি, আমার সাথে খুবই ভালো লাগছে। উনি সুদূর জাফলং থেকে কিন্তু এখানে চলে আসছেন দেখার জন্য, জায়গাটা খুবই সুন্দর এবং এখানে বিকাল টাইমটা খুব ভালো। আসলে মামার সময় নাই, এর জন্য আমরা এই দুপুরবেলা নিয়ে আসছি। আপনারা খুব সকাল অথবা বিকালবেলা আসবেন, আপনাদের ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে আমি তাদুল ইসলাম জাবেদ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই অল্প জায়গা লিগা মানুষ কত পাগল, হ্যাঁ, এটা দেখার লিগিয়া এই জলপুটুকু এই দিকের মধ্যে দাঁড়ায় আসটা দিকে ভিডিও করতেছে।